23 জুন 1996 প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। 21 বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী সহ 20 সদস্যের মন্ত্রিসভার শপথ গ্রহণ। 23 জুন 1999 আওয়ামী লীগের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানমালা উদ্বোধন করে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের ইতিহাস বাঙালি জাতির সংগ্রামের ইতিহাস। জনগণের বিশ্বাস ও ভালোবাসা নিয়ে আওয়ামী লীগ এগিয়ে গেছে, এগিয়ে যাবে। ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া থেকে আমি রাজনীতি করি না। দেশের মানুষের মুখে হাসি ফোটাতে যে কোনো ত্যাগ স্বীকারে আমি প্রস্তুত। প্রয়োজনে বাবার মতো বুকের রক্ত দেব। 23 জুন 2019 বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার অঙ্গীকার মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসায় বাংলাদেশের উন্নয়ন হচ্ছে, বাঙালি জাতি বিশ্বে মর্যাদার আসন পেয়েছে। আওয়ামী লীগের 70তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দলীয় প্রধান শেখ হাসিনা বলেন, বিশ্বের কাছে বাঙালি জাতির হারিয়ে যাওয়া মর্যাদা আওয়ামী লীগ সরকারই ফিরিয়ে দিয়েছে। আওয়ামী লীগই দেশকে দেয়, মানুষকে দেয়।